আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বার রেসিপি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যায়, এই সময়টাতে কিন্তু আপনারা এরকম কাঁচা আমের মোরব্বা বানিয়ে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আর খুবই সহজ পদ্ধতিতে আজকের এই মোরব্বার রেসিপিটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 4 পিস। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এই আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। তো এই আমগুলো কিন্তু ধুয়ে নেওয়া যাবে না। এখন আমি আমগুলোকে কেটে নেব। একটা আম আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই আমি একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারবেন। তো এখন আমি এই দুই ভাগ করে নিয়েছি। এখন এই এক পিস আমি নিয়ে এর মাঝ বরাবর আরও একটা ফালি করে নেব। তো এর থেকে বেশি কিন্তু ফালি করা যাবে না, তাহলে মোরব্বাগুলো ভেঙে যাবে। তো এরকমভাবে মাঝ বরাবর একটা ফালি করে নিলাম। এখন আমি একইভাবে সবগুলো আম কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো কিভাবে কেটে নিয়েছি। তো এর থেকে বেশি চিকন করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু মোরব্বাগুলো একেবারেই ভেঙে যাবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম। এখন আমি পানির সাথে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন পানিতে এরকম বলক উঠছে, তো ওই পর্যায়ে আমি এক এক করে আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের জন্য আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। তো আম কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, খুব বেশি সময়ের দরকার হয় না। তো 2 থেকে 3 মিনিট পরে আমি আমটাকে একটু দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না। তো এটা কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে আমগুলোকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে মোরব্বাটা ভেঙে যাবে। তো এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি 2 মিনিট। তো এখন আমি নামিয়ে নিলাম। আর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। চিনিটা দরকার হলে আরও একটু দিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি, দিয়ে দিচ্ছি 3 পিস এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি। এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, তো এই পর্যায়ে কিন্তু আমের পিসগুলো দেয়া যাবে না। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু আমের মোরব্বাটা 1 বছরের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো রকমের নষ্ট হবে না। তো অবশ্যই যে কোনো আচারেই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। আমগুলো দেওয়ার আগে চিনিটাকে একটু চেক করে নেবেন। যখন দেখবেন যে শিরাটা একতারের মতো হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এখন এই আমের পিসগুলো দেয়া যাবে। খুব পাতলা শিরায় কিন্তু আমের পিসগুলো দেয়া যাবে না। তো এক এক করে আমি আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সবগুলো পিস আমি দিয়ে নিয়েছি। এবার হালকা একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই আস্তে করতে হবে, তা না হলে এই পিসগুলো ভেঙে যাবে। মিডিয়াম টু লো আছে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে কিন্তু মোরব্বায় খুব সুন্দর একটা কালার আসবে। তো মোরব্বাটা হয়ে গেছে। তো আমি একটু চেক করে নিচ্ছি। যখন দেখবেন যে হাতের সাথে একতারের মতো মনে হয়, তো তখনই বুঝতে হবে যে পুরোপুরি মোরব্বাটা রেডি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর যখন ঠান্ডা হবে তখন এই মোরব্বাটা উঠাবেন। এর আগে উঠাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর কালার আসছে। তো দেখে হয়তো বা বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু দারুণ মজার এই মোরব্বাটা।
কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এই কাঁচা আমের মোরব্বাটা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।